হয়, এই মুহূর্তে মই উপস্থিত আছো অসমৰ ভিতৰত যে পরিষ্কার গাঁও রাংসাপাড়া। 2017 চনত 10 ফেব্রুয়ারীত অসম সরকারে স্বচ্ছ আর পরিষ্কার গাঁও হিসাবে চিহ্নিত করেছিল যে রাংসাপাড়া। আর রাংসাপাড়ার দৃশ্য আমি নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দর্শক দেখুৱাম। এই গাঁওখনৰ মহিলাসকলে প্রতি সপ্তাহতে একেলগে উলাই পেলাই গাঁওখন এনেধরনের সফা করার ব্যস্ত হয়ে পড়ে। নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দর্শক দেখুৱাই আছো এনেধরনের যে রাংসাপাড়ার দৃশ্য দেখুৱাই আছো অসমৰ ভিতর পরিষ্কার গাঁও রাংসাপাড়া। এই গাঁওখনৰ যে মহিলাসকলে প্রতি সপ্তাহত দেখা যায় গাঁওখনত এনেধরনের উলাই পেলায়, এই গাঁওখন ইতিমধ্যে যে পরিষ্কার করা পরিলক্ষিত আমি দেখুৱাই আছো। আর মূল লগতে যে গাঁওবুড়া, এই গাঁওবুড়া আছে তাদের পোনে পোনে কথা পাতিব বিচারিম। মই আপনার কাকত আছি দেখাছো অসমৰ ভিতর পরিষ্কার গাঁও রাংসাপাড়া। আপনার 2017 চনের 10 ফেব্রুয়ারীত অসম সরকারে পরিষ্কার গাঁও হিসাবে চিহ্নিত করেছিল, আর দেখা গেছে প্রতি সপ্তাহে এনেকি উলাই নাকি আপনার? ওলাই 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 গোটে গাঁওর মহিলাবিলাক ওলাই গোটে গাঁওটি সাফা করে। এটা টাইমত আমার নিয়ম আছে, আমি রেজলিউশন লওয়ার কারণে সকালে ওলাই কিনা কাম করবে লাগছে। নিয়ম কি কি আছে আমার গাঁও গাঁওখন? নিয়ম তো মানে আমার নিয়ম বহুত আছে। নিয়ম তো মানে আমি সাফা করাতো করব লাগিব ডেইলি, আর মানে আমি রাজিওয়াতো বুধবার দিনা সোশ্যাল ওয়ার্ক করব, মহিলাবিলাক সাফা করব এনেকা, আর আমার ইউথ ক্লাব আছে ইমাক মানে ইমার্জেন্সি কাম করব, এইবিলাক কাজ করে আর কি। আর আমার নিয়ম মানে আমার ইয়াতে আহিলে আমার গাঁত মানে সিহঁতে জায়গায় জায়গায় ডাস্টবিন দিয়া হল, আর যা বস্তু খাব কিংবা চিপস খাব এইবিল বাকলিবিলাক বাহিরত ফেলাব নাপায়, ডাস্টবিনে ফেলাব লাগিব, এই নিয়ম আছে। আর সেই নিয়ম নামানি যে আমি মানে আমাক মানে অল্প বিচার করে কিনে সাজেশনটা দিব আর কি। বাইরের মানুষ আহি থাকে না আপনার? আহি থাকে, বাইরের মানুষ তো আহি থাকে, বাইরের মানুষ টুরিস্ট বহুত আহি থাকে আমার ইয়াতে। হয়, আমি দেখুৱাই আছো নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দর্শক দেখুৱাই আছো অসমৰ ভিতৰত পরিষ্কার গাঁও যে রাংসাপাড়া। আর রাংসাপাড়ার দৃশ্য দেখুৱাইছে এনেধৰণৰ, এই গাঁওখনৰ প্রতি সপ্তাহে এই মহিলাসকলে উলাই পেলাই এনেধৰণৰ কি সফা করে, আর প্রতিটো ঘৰৰ পৰিয়ালৰ ঘৰৰ সন্মুখত এটা এটাকৈ ডাস্টবিন আছে, আর কোনো লোকে যাতে আহি পেলাই ইয়াত কোনো জাবৰ জোথৰ পেলাব নোৱাৰে তাৰ বাবে ইয়াত ইমান ডাস্টবিনৰ ব্যৱস্থা কৰিছে। আমি দেখুৱাই আছো গোৱালপাৰা জিলাৰ অসমৰ ভিতৰত পরিষ্কার গাঁও রাংসাপাড়াৰ পৰা দেখুৱাই আছে। মই পুনৰ কৈছো অসমৰ ভিতৰত যে পরিষ্কার গাঁও রাংসাপাড়ার দৃশ্য আমি নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দর্শক দেখুৱাই আছো। 2017 চনের 10 ফেব্রুয়ারীত অসম সরকারে পরিষ্কার গাঁও হিসাবে চিহ্নিত করেছিল গোৱালপাৰা রাংসাপাড়া। আর রাংসাপাড়ার দৃশ্য ইতিমধ্যে দেখুৱালো, প্রতি সপ্তাহত এই গাঁওখনৰ প্রতিটো মহিলাই উলাই পেলাই এনেধৰণৰ গাঁওখন সফা করা পরিলক্ষিত হয়। হয়, ট্রেডিশনাল হাউস তো সাং করতে হবে।